গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও কিন্তু খুব খুব ভালোই আছি। আর আজ হচ্ছে বুধবার, সারাদিন অনবরত বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে, মানে কালকে রাত থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর তুর্য দেখতেই পাচ্ছ, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, রেনকোটটা নতুন কিনেছি, ওকে কিন্তু পরিয়েও দিয়েছি। আর এদের দেখো পুরো একদম ঠিকঠাক হয়েছে রেনকোটটা। এইদিকে বাবা এসছে তুর্যকে দিতে, মানে ওকে বাস স্ট্যান্ডটা অবধি পৌঁছে দেবে তুর্যকে। বাবা এরকমভাবে সাইকেল করে নিয়ে যেতে পারে কিন্তু তরুণ পারে না সেই জন্য। আর এই ভোরবেলা না এত বৃষ্টির মধ্যে কোনো বাসও, মানে বাস বলছি কোনো টোটো রিক্সাও পাচ্ছিল না, সেই জন্য বাবাই আর কি তুর্যকে দিতে যাচ্ছে। আর এখন বাবা একটু দেরি করে যেহেতু অফিস যাচ্ছে, বলছে আমি রোজ সকালবেলা তুর্যকে ওই বাস স্ট্যান্ড অবধি দিয়ে আসবো, কারণ বাবা সাইকেল করে নিয়ে যেতে পারে। তো তুর্য স্কুল যাওয়ার পর আমরা তিন মূর্তি এখানে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। তুর্য স্কুল গেছে, তরুণও কিন্তু অফিস চলে গেছে। তারপরে আমরা এখানে তিন মূর্তি বেরিয়ে গেছি, আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে হাটে, নীলগঞ্জের হাটে। আমাদের ব্যারাকপুরে নীলগঞ্জ বলে একটা জায়গা আছে, তোমরা অনেকেই জানো, তো সেখানে আমরা আজকে হাটে যাচ্ছি সবজি আনতে। আর এই সবজি আলা না আসছেই না এখন বাড়ির সামনে। আর আমার মা, মানে শাশুড়ি মা, সবজি আর কি রোজই আর কি বলছে সবজি এলাই আসে না, সবজি এলাই আসে না, সবজি একদমই আমাদের ঘরে নেই। তা আমি বুদ্ধিটা দিলাম যে চলো আমি আর আমার মা আগে যেতাম, তখন হয়তো ভিডিও করে নিয়ে, যেন তোমরা জানতে পারো নি, মানে ভিডিও হয়তো তখন করতাম না। তো বিয়ের আগে প্রায় প্রায় আমরা যেতাম নীলগঞ্জের হাটে সবজি আনতে, অনেক সস্তা হয়। আর দু তিনজন মিলে নিলে না, ওখানে তো 5 কেজির নিচে কিছু দেয় না, দু তিনজন মিলে নিলে একদম ঠিকঠাক হয়েও যায় আর অনেকটা সস্তায়ও পাওয়া যায়। তো সেই জন্য আমরা কিন্তু এখন হাটে চলে এসেছি। আর হাটে যেহেতু সারাদিন অনবরত বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে আর কালকে রাত থেকে, সেজন্য পুরো কাদা কাদা ছিল, ওইটাই আমার একটু অসুবিধা হয়েছে। আমি আবার কাদা ওইসব না পা দিতে পারি না, আমার গিনগিন করে, আমার ওইটাই আর কি খুব প্যাচ প্যাচ করছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো এখানে দেখো, ওই দেখো 5 কেজি 5 কেজি করে সমস্ত মেপে মেপে রেখেছে। যারা সবজি বিক্রি করে না পাইকারি, তো এখান থেকেই কেনে, আর তাদের তো 5 কেজি কোনো ব্যাপারই না, তো সেই জন্য 5 কেজি ছাড়া এখানে দিতে চায় না খুব একটা। 5 কেজি নিলে আর কি ওই দামেই পাওয়া যায়। তো আমরা এই যে দেখো তোমাদের হালাত দেখাচ্ছি রাস্তার, আর আমার পায়ে দিচ্ছি, আমার যে কি মানে গা গিনগিন করছিল আমি জানি। তো তা যাচ্ছি এখন, মানে সামনে পটল দর করেছিল কিন্তু ওটা সবুজ পটল ছিল বলে মা নেয়নি, মা এখন লাল শাক আবার দর করছে। ওখানে তো লাল শাক বলবে অনেক নিতে, এই জন্য আর কি নিল না। আর দুটো ফ্যামিলি আর কত নেবে, অন্য কিছু তাও নেওয়া যায়, শাক এত নিলে পচে যাবে না সাথে সাথে রান্না না করলে। তো মা আর আমার শাশুড়ি মা আধে কাঁধে করে আর কি সমস্ত কিছু নেবে। এখানে গাঠি কচু দেখছিলাম, আর আমার গাঠি কচু ভীষণ ভালো লাগে, আমি কচু জাতীয় যে কোনো জিনিস ভীষণ ভীষণ ভালোবাসি, জানো না, গাঠি কচু হোক, ওল কচু হোক, কচু শাক হোক, ভীষণ ভালোবাসি, মান কচু ভীষণ ভালোবাসি। তো এখানে গাঠি কচু দেখে এত ইচ্ছা করছিল, আর তারপরে মা বললো দাঁড়া আরও ওই দিকটা ঘুরে আসি, মানে আমার শাশুড়ি মাই বললো, তো ওই দিকটা ঘুরে এসে তারপরে নিচ্ছি। তো তারপরে হচ্ছে ওখানে সবুজ পটল ছিল বলে নিল না, এখানে সাদা পটল, আমরা আবার সাদা পটল ছাড়া খাই না, মানে কি বলতো সবুজ পটল অতটা ভালো লাগে না, সাদা পটলটাই হেভি টেস্ট লাগে আর বড় বড় হয়। তো এখানে একটা ফাইনালি সাদা পটল পাওয়া গেছে। তারপরে এই সামনের যে ব্যাগগুলো দেখছো এগুলোও সবুজ পটল, কিন্তু ভিতর থেকে আমাদের সাদা পটল এনে দিয়েছে, সবুজ পটল মা নেবে না বলে। আমার মা মানে সবজি হোক মাছ হোক খুব ভালো চেনে আমার মা, তো সেই জন্য বাজার টাজার করতে গেলে মাকে নিয়েই যাই। আর মা দেখো না এখানে এই যে এইটার মধ্যে সব সাদা পটল আছে, তো এখানে 6 কেজি ওজন হয়েছে। তো মাই এনে আর কি মাপছে, আমি যে বাবা তুমি তো সবজি আলা হয়ে গেছো এরকমই আর কি মারছিলাম। উনি বলছে 6 কেজি, মা বলে চলো তো দেখি আমি মেপে, তার নিজেই ব্যাগটা তুলে আর কি ওই পাল্লার উপরে রেখেছে। এইসব হচ্ছে, এখানে বাঁধাকপি নিচ্ছে, বাঁধাকপিও মানে বেশি করে নেবে নিতে বলছিল আর কি লোকটা। তো আমরা বললাম যে এত বাঁধাকপি নিয়ে আমরা কী করব, তো সেই জন্য দুটো দিলেই যথেষ্ট, একটা মা নেবে একটা শাশুড়ি মা নেবে, মানে একটা আমাদের এই বাড়ির একটা ওই বাড়ির, তো সেটাই আর কি দরদাম করছে মা, কমায় তো নাই। আর দেখেছে যেহেতু মেয়েদের, তো প্রথমে মারটা মাপছে, মানে আমার মারটা, আমার মা একটু কম নিয়েছে, মানে ছোট দেখে নিয়েছে, আর আমাদের এই বাড়ি মানে শ্বশুর বাড়িটা একটু বড় দেখে নিয়েছে যেহেতু লোক বেশি। আর এখানে টমেটো টমেটো নিচ্ছে, এই সবই আর কি বাজার করছি। খুব মজা হচ্ছিল বাজার করতে, জানো না খুব মজা লাগছিল, আমার মা শাশুড়ি মা মিলে ঘুরে ঘুরে বাজার করছিল। দরদাম তো ওখানে সেরকম হয় না, কারণ ওখানে মানে ওরা এমনি কম বলে আর পাইকারি দেয়, তো এখানে দরদামের কোনো ব্যাপার নেই, সব দোকানে একই রেট। এখানে আবার লঙ্কা নিয়ে নিল মা আমাদের 500, আর আমার শ্বশুর বাড়ির 500।
তো এরকম করেই আর কি ঘুরে ঘুরে বাজার করেছে। দেখো কি ভারী হয়ে যাচ্ছিলো ব্যাগ জানো না, তারপর তো আমি বুঝতেই পারছি না যে এত ভারী ব্যাগ নিয়ে কী করে ঘুরবো। আমার হাতেও একটা ব্যাগ ছিল জানো না। আর এখানে জানো গন্ধরাজ লেবু কত সস্তা, আমার শাশুড়ি মা দেখো গন্ধরাজ লেবু বাচ্ছে আমাদের এই বাড়ির বাড়িতে আসে গন্ধরাজ লেবু এক একটা হচ্ছে 7 টাকা 8 টাকা করে দেয়ই না, আবার এক সময় 10 টাকাও বলে, খুব কম পেলে তুমি 5 টাকা পাবো। ওখানে না 2 টাকা পিস করে লেবু এনেছি জানো না গন্ধরাজ, কী গন্ধ লেবুগুলোর। তো তারপরে না খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা শুধু রচা, তখন দুধও আসেনি, তো সেই জন্য রচা খেয়েছিলাম। আর তুর্যর যে দুধ হচ্ছে এখন না ওকে তুর্যকে গরুর দুধ খাওয়াই রোজ, আমাদের বাড়ির ওইদিকে মানে আমার বাপের বাড়ির ওইদিকে একটা গোয়াল আছে একদম খাঁটি গরুর দুধ দেয়, ওটা আমি বিয়ের আগে খেতাম, তো ওখান থেকেই হচ্ছে বাবা এনে দেয় আমরা টাকা দিয়ে দিই, মানে মাস খাবারই টাকা নেয় আর কি। তো ওখানেই বাবাকে বলেছি, তুমি বাবাই বলেছে যে যেহেতু বাবা এখন দেরি করে অফিস যাচ্ছে, তো বাবাই বলেছে যে আমি ওই দুধ দিয়ে তুর্যকে একদম স্কুলে দিয়ে চলে আসবো সোনাকে, তো সেই জন্য বাবা দুধও দিয়ে যায় আর সোনাকেও স্কুলে নিয়ে যায়। তো তুর্যকে এখন ওই গরুর খাঁটি গরুর দুধই খাওয়াচ্ছি। তো দেখলে এখানে মাছের দোকান সেরকম বসেনি, তাও একটাই মানে দুটো মাছের দোকান বসেছিল, তো ওখান থেকে আমার শাশুড়ি মা একটাই হচ্ছে কাতলা মাছ কিনেছে, সেখান থেকে আবার আমার মা একটুখানি মানে মাও নিল, মানে আধেক আধেক করে, বেশিরভাগটা আমার শ্বশুরবাড়ির জন্য নিয়েছে আর কম ভাগটা হচ্ছে আমার মা নিয়েছে, কারণ কাতলা মাছ আমার মা খেতে চায় না, বাবার জন্য আর কি অল্প একটু করে নিয়েছে। তো মোচা ঠোচা কচুরলতি এখানে সমস্ত কচুরলতিও 5 কেজির কম দেবে না, তো কী করব, তো সেই সবই, আর কচুরলতিও ভীষণ ভালোবাসি, তো কচুরলতির যা কেস হয়েছে না জানো না, পুরো টানতে টানতে এনেছি, যেরকম ছাগল বা গরু বাঁধা থাকলে টানতে টানতে আনে ওরকম টানতে টানতে আমি এসেছি, কারণ এই গাড়িটা চলে যাচ্ছিল আর কচুরলতি আমি একা ওরকমভাবে তুলতে পারছিলাম না, লাস্টে ওই দড়ি ধরে ট্রেনে ট্রেনে নিয়ে এসেছি। তারপরে গাড়িতে উঠে গেলাম, দেখলে সমস্ত সবজি নিয়ে, তারপরে এখানে তুর্যর জন্য আবার মৌসুমি লেবু পেয়েছি, মৌসুমি লেবু নিয়ে নিলাম আমি। তো তারপরে মা আর আমি মানে আমার শাশুড়ি মা আর আমি বাজার ঠাজার নিয়ে টোটোতে উঠে গেছি, আর মা হচ্ছে ওই মসজিদ মোড়ে আমাদের তুর্যর বাস আসে, ওর তো স্কুল ছুটি হয়ে গেছে, তো মা হচ্ছে বাসের জন্য দাঁড়িয়ে আছে, একদম তুর্যকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তো এখন আমি সবার জন্য বাড়িতে এসে চা করলাম, আগে হাত মুখ ধুয়ে ভালো করে পাটাকে ভালো করে মার্গো সাবান দিয়ে ডোলে ডোলে ধুলাম, ধুয়ে ডেটল দিয়েছি কারণ পায়ে কাদা ফাদা পাড়িয়েছি, তো তো গিন গিন করছিল বললামই, তো চা করলাম সবাই মিলে বসে চা খেলাম। তারপরে হচ্ছে যে মাছ যে গোটা নিয়েছে না তেলটা ভীষণ ভালো ছিল, তো এখানে আমি তেল পটকাটা তাই রান্না করছি, আর আমি তেল পটকা খেতে ভীষণ ভালোবাসি আর আমাদের শ্বশুরবাড়িরও সবাই ভালোবাসে, এইসব আমিই করি রান্না। তো এখানে আলু বেগুন সমস্ত তো কেটে নিয়েছি, কেটে তো ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো উপর দিয়ে দিয়েছি। তারপরে জানো একটা কি ভুল হয়ে গেছে, মাছের তেল তো দিয়ে দিয়েছি, এইসব মানে আদো আদো পুরো ভাজা হয়ে গেছে, তারপরে আবার মনে পড়েছে যে আর আমি পেঁয়াজ তো দিইনি, তারপরে কি করলাম এক সাইড করে রেখে তেলটাকে পেঁয়াজটাকে ভেজে তারপরে মিলিয়ে দিয়েছি, হেভি হয়েছিল খেতে জানো না। আর আমাদের দেখো বাজার হচ্ছে এই যে কচুরলতি এখানে আর্ধেক কিন্তু আমার মাও নিয়ে নিয়েছে, এটা শুধু আমাদের এই শ্বশুরবাড়ির বাজার, একটা এই যে বাঁধাকপি ঝিঙা কাঁচকলা, কাঁচকলাটা আমার মা কিনে দিয়েছে তুর্যর জন্য, তারপরে হচ্ছে এখানে চাল কুমড়ো এখানে মিষ্টি কুমড়ো মোচা পুঁই শাক কলমি শাক, তারপরে হচ্ছে গাঠি কচু, তো মানে অনেক অনেক বাজার করেছি আমরা যা যা এখানে দেখছো, আবার ওল কচু, ওল কচুটা গোটা ছিল আমার মা আর্ধেক নিয়েছে এই বাড়ির আর্ধেক, আর এখানে গন্ধরাজ লেবু, তো অনেক বাজার করেছি জানো না, আবার ধনে পাতাও নিয়েছি, তো প্রচুর প্রচুর বাজার করেছি, আর পটল 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 ঝিঙা বেগুন, তো মানে সমস্ত সবজি বাজার যা হয়ে গেছে এখন আমাদের 1 সপ্তাহ না আমার বাপের বাড়ির বাজার করতে হবে না শ্বশুরবাড়ির বাজার করতে হবে, 2 মা একদম নিশ্চিন্ত 1 সপ্তাহের জন্য। এই যে পটল আর্ধেক আর্ধেক করে নিয়ে নিয়েছে, আর পটলটা লাগে দেখবে ভাজা খেতে, তারপরে হচ্ছে পটল পোস্ত খেতে, পটলে পুর ভরে খেতে, আর এগুলো হচ্ছে আমার মার। আর এখানে 2টো কুমড়ো দেখছো, একটা আমাদের নিচে যে ভাড়া থাকে দিদি তার, তো এই যে 3 ব্যাগ ভর্তি বাজার এগুলো হচ্ছে মার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, এটা হচ্ছে হাটের ভিডিও, তো আমাদের হাটে যাওয়া থেকে হাট থেকে শুরু করে মানে পুরো সিচুয়েশনটা কেমন লাগলো, পুরো বাজার টাজার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে।